দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, এরপর কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা অল্প একটু ভেজে নেব। পেঁয়াজটা অল্প একটু ভেজে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু। আলুটা আমি আগেই কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, বেশ কিছুক্ষণ ভেজে নেব আলুটা। এরপর কেটে রাখা বেগুন, একটা আমি মাঝারি সাইজের বেগুন নিয়েছিলাম, বেগুনটা দিয়ে দিলাম, কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি সিম, চারটে সিম নিয়েছিলাম, দুখণ্ড করে কেটে নিয়েছি, আবারও ভালোভাবে ভেজে নেব। এরপর একটা টমেটো চার টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিলাম অল্প একটু চিনি। ভালোভাবে আমি টোপো করে মিশিয়ে নেব। এরপর কেটে রাখা পালং শাক দিয়ে দিলাম। এরপর পালং শাকটা ভালোভাবে মিশিয়ে দেব। এখানে আমি জল ব্যবহার করলাম না, কারণ পালং শাকের থেকে প্রচুর জল বেরোবে। এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এরপর ভালোভাবে মিশিয়ে নেব। কাশ্মীরি লাল লঙ্কাটা দিলাম কালারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকাটা খুলে দেব। তরকারিটা হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল পালং শাকের তরকারি। এভাবে বাড়িতে ট্রাই করুন, খুব ভালো লাগে খেতে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এভাবে আমার পাশে থাকুন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।